সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা দর্শক একুশের সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি প্রণব চক্রবর্তী করোনায় চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার এতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে সতেরো থেকে তেইশ মে পর্যন্ত আরেক দফা মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয় বিধিনিষেধে বহাল থাকছে আগের শর্তগুলোই এর আগে করোনা সংক্রমণের দ্বিতীয় ঠেউ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয় এবারে ঈদের ছুটিতে সবাইকে নিজেদের কর্মস্থল ও এলাকাতেই থাকার নির্দেশনা ছিল সরকারের তবে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও বিশেষজ্ঞদের সতর্ক বার্তা কোনো কিছুতেই ঠেকানো যায়নি জনস্রোত স্বাস্থ্যবিধি রক্ষায় প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে করোনার বিধিনিষেধ উপেক্ষা করে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরছে মানুষ সকাল থেকেই রাজধানীর গাবতলি আবদুল্লাপুর যাত্রাবাড়ি এলাকায় ভিড় দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় লোকাল বাস সহ যে যেভাবে পারছেন ফিরছেন রাজধানীতে গাবতলি এলাকায় আন্তজেলা বাস ঢুকতে দেয়া হচ্ছে না আটকে দেয়া হচ্ছে চেকপোস্টে আর এই কারণে আমিনবাজার থেকে কয়েক কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে যানজট এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ এদিকে দৌলদিয়া ও বাংলাবাজার শিমুলিয়া ফেরিঘাট সহ বিভিন্ন পথে রাজধানীতে নগরবাসী পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক সবকটি ফেরি চালু থাকায় মানুষ ও যানবাহনের তেমন চাপ নেই এদিকে দৌলদিয়া ফেরিঘাটে ঢাকামুখী মানুষের চাপ বাড়ছে তবে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের নজরদারি নেই এদিকে বিভিন্ন যানবাহনে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে বাংলাবাজার ঘাটে আসছেন যাত্রীরা এই রুটে ষোলোটি ফেরি চলাচল করায় যাত্রী পারাপারে কোনো সমস্যা হচ্ছে না তবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি মানবতার কথা বলে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি মিথ্যাচারের রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কৃষক লীগের আয়োজনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে দেশের প্রতি দায়িত্ব বোধ নিয়ে বিভ্রান্তির অপরাজনীতি থেকে বিএনপিকে বিরত থাকারও আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা দর্শক এরই সাথে শেষ করছে একুশের সংবাদ শিরোনাম সন্ধ্যা ছটায় দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল একুশের সাথীতে